the solution for humanity. সম্মানিত সুধী দর্শক বৃন্দ, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান সামষ্টিক আলোচনা। এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পাপের অশুভ পরিণাম। কত পাপ আমরা চিনি, এমন অজানা অনেক পাপ তার সাথে জড়িয়ে আছি, অথচ সেটি পাপ বলে জানি না। পাপ কথায় বলে পাপ নাকি বাপকেও ছাড়ে না, পাপের পরিণতি খুবই ভয়াবহ। আজকে যে পাপ নিয়ে আমরা কথা বলব, এমন একটি গর্হিত পাপ, সেটি হলো অহংকার এবং নিজেকে নিয়ে আত্মগৌরব। এটি সমাজ কীভাবে ধ্বংস করে, ব্যক্তিকে কীভাবে তার ব্যক্তিত্ব থেকে নামিয়ে দেয়, যদি আমরা বাস্তবে আলোচনায় যাই তাহলে বুঝতে পারব। যদি দর্শকবৃন্দ এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন যে বিজ্ঞ আলেমগণ, চলুন তাদের সাথে প্রথমে আমরা পরিচিত হইনি। প্রথমেই আমার সর্বডানে যে আলেম বসে আছেন তিনি হলেন শেখ কাসেম আব্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার ডান দিকে যিনি বসে আছেন তিনি হলেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে উপবিষ্ট আছেন শেখ মুখলিস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সর্ববামে আছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদের সাথে এ পর্বেও রয়েছি আমি হারুন হোসেন। শুধু দর্শক, যে কথা বলছিলাম যে অহংকার, আর এটাকে আরবিতে বলা হয় আল কিবর। আসুন আমরা এ প্রসঙ্গে আলোচনার সূত্রপাত করি। প্রথমেই এ ব্যাপারে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি শেখ শহীদুল আহমদ। ধন্যবাদ মহতারামকে আজকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্যে। আসলে এই কিবর এমন একটি বিষয় যা মানুষকে নিজেকেও নষ্ট করে দেয় এবং অন্যকেও ক্ষতিগ্রস্ত করে, এমনই একটি জঘন্যতম অপরাধ, জঘন্যতম পাপ, যার কারণে মানুষ নিজের আশ্রয়স্থল হিসাবে জাহান্নামকে নির্ধারণ করে নেয় এবং জান্নাতকেও হারিয়ে ফেলে। অতএব বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। একজন মানুষ খুব সুন্দর ফিটফাট করে, ভালো কাপড় পরে, ভালো পোশাক পরে সুন্দরভাবে চলে, অনেক সময় আমরা হয়তো মনে করে থাকি যে এই লোকটি মনে হয় তার ভিতরে অনেক কিবির রয়েছে, অনেক অহংকার রয়েছে, অনেক গর্ব বোধ করে সে চলছে। আসলে প্রকৃতপক্ষে কিবির কাকে বলে আমাদের একটু জানা দরকার। একজন মানুষের গায়ে যদি চিরা ফাটাও কাপড় থাকে তবু তার মাধ্যমে কিবির হতে পারে, আবার যদি সুন্দর কাপড় থাকে তবু তিনি কিবির মুক্তও হতে পারে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবিরের পরিচয় দিতে গিয়ে তিনি বললেন যে আসলে ইন্নামা আল কিবির হুয়া বাতারুল হাক্কি ওয়া গামাতুন নাস কাও কামা ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর পোশাক পরা এর নাম কিবির নয়, বরং কিবির হলো যার মাঝে দুটি বিষয় থাকে। একটি হলো বাতারুল হাক, হক জিনিস তার বিপক্ষে যদি কখনো হয়ে থাকে তিনি কখনো সেটিকে গ্রহণ করবেন না, নিজেকেই সবসময় বড় মনে করবেন, নিজের বিষয়টাকেই সবসময় প্রাধান্য দিবেন। এটা হলো কিবিরের, অহংকারের প্রথম একটি বৈশিষ্ট্য, একটি প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় হলো ওগামাতুন নাস, মানুষকে সবসময় সে তুচ্ছ মনে করে, মানুষকে সবসময় হেয় করে, মানে নিজেই সবচেয়ে বড়, নিজেই সবচেয়ে বড় জানতা, নিজেই সব কিছুর মালিক, নিজেই সব কিছু পারে, নিজেই যেন সব কিছু, অন্যকে সবসময় হেয় মনে করা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুটি বিষয় যার মাঝে পাওয়া যাবে তার মাঝেই রয়েছে কিবির, আর মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তির মাঝে বিন্দু পরিমাণ কিবির থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ধন্যবাদ, আপনার আলোচনার ভিতরে স্পষ্ট হলো যে অহংকার বলতে প্রকৃত অর্থে কি বোঝায়। অহংকার হক তার কাছে আসলে গ্রহণ করতে চাইবে না, তার জেদ তার স্বার্থ অগ্রাধিকার দেবে, সেই লোকই অহংকারী। পক্ষান্তরে যে হক মেনে নেবে সেই হলো অনুগত, যে লোক অন্যকে মানুষ মনে করে না, কথায় বলে ধরাকে সরা জ্ঞান করে, সকল মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজের পেশি শক্তি বাহাদুরি এবং নিজের যোগ্যতার বাগাড়ম্বর করে, সেই লোকটি হচ্ছে অহংকারী। আর তার পরিণাম নিশ্চয়ই আমরা একটি হাদিসে জানলাম, জাহান্নাম, আরও কিছু আমরা জানব। আচ্ছা শেখ, আপনার কাছে একটু আশ্বাসটা হলো যে এই যে আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব একটা প্রথম ভূমিকায় একটা কথা বলেছিলেন যে দেখা যাবে যে সুন্দর পোশাক পরেও সে অহংকার মুক্ত থাকতে পারে, আবার দেখা গেল যে একজন শিলা কাপড় পরেও সে অহংকারী হতে পারে, এই মর্মে যে হাদিসের বিবরণ আছে একটু আলোকপাত করলে ধন্য হব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই হাদিস বললেন যে মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরামের সংশয় জেগে গেল যে তাহলে অহংকার বলতে তো আমরা নিজেদেরকে খুব সুন্দর করে স্বাচ্ছন্দ্যে পোশাক আশাকের দিক থেকে সংশয়ে পড়ে গেল। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আহাদানা ইউহিব্বু আন ইয়াকুনা নাআলুহু হাসানা ওয়া সাওবুহু হাসানা আহাদা মিনাল কিবর, একজন ওর কিছু নেই কিন্তু ও এতটুকু দেখছে একটা স্যান্ডেল যেন সুন্দর হয়, পায়ের স্যান্ডেলটা পোশাকটা যেন একটু সুন্দর হয়, সুন্দরে তো শেষ নাই, এক একজনের কাছে এক একটা সুন্দর, এক একজনের কাছে এক একটা মান সম্পন্ন, মানে মানুষের তবাকা তাদের স্তর হিসেবে তাদের সচ্ছলতা হিসেবে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিবরের সংজ্ঞাটা অহংকারের সংজ্ঞাটা দিয়ে দিয়েছিলেন যে যদি এই দুইটা দোষ মুক্ত থাকতে পারে তাহলে এখন সে যত দামি হোক না কেন, যত দামি পোশাক পরুক না কেন, যত দামি জুতা স্যান্ডেল পরুক না কেন, যত সুন্দর সাজার মতো সুন্দর ব্যবস্থাপনায় জীবনযাপন করুক না কেন, সুন্দরে উৎসাহ দিলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন, ওয়ালাকিন্নাল কিবর গামতুন নাস ওয়া বাতারুল হক, মানুষকে হেই করা এবং হক প্রত্যাখ্যান করা, এটাই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই দুইটা বৈশিষ্ট্য বাদ দিয়ে যদি কেউ চলাফেরা করতে পারে তাহলে এ হলো অহংকার মুক্ত জীবন। আর অহংকার করাটা, অহংকারের একটা ইতিহাস আছে, জঘন্য ইতিহাস, এই ইতিহাস যদি আমরা স্মরণ করি তাহলে কিন্তু এই অহংকারের প্রতি একটা ঘৃণা বোধ আসবে। হাদিসে কুদসি আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল কিবরিয়াউ রিদাই আল আযমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই, যে আমার কিবির অহংকার করা, নিজকে বড় করা মনে করা, এটা হচ্ছে আমার চাদর। জি, সুতরাং যে আমার চাদর নিয়ে কাড়াকাড়ি করবে সেই ব্যক্তিকে আমি কঠিন শাস্তি দেবো, তার শাস্তির কথা জাহান্নামের কথা উল্লেখ করেছেন শেখ। এবং আরেকটি হাদিসের মধ্যে চরম একটা তার অবস্থার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম, হয়তো সম্ভবত মেরাজের ঘটনা এটা ঘটতে পারে অথবা ঘুমের মাধ্যমে দেখতে পারেন, স্বপ্নের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিবির যারা করবে, অহংকার যারা করবে, এদের হাসর নাসর কিভাবে হবে, বলছেন যে কাল জাররা বলা হয়েছে হাদিসে শব্দটা এরকম যে ওদেরকে পিপিলিকের মতো ছোট ছোট করে তৈরি করা হবে সব, আর ফেরেশতা তাদেরকে ভাগাতে ভাগাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, মানুষদের। আর মানুষ করবে কি, ওদেরকে পায়ে পিষ্টুট করে করে যাবে, মানে যেহেতু ছোট যেমন পিপিলিকাকে আমরা পিষ্টুট করে চলে যাই, পায়ে পিষ্ট করা, এটার কারণ হচ্ছে যে দুনিয়াতে সে অহংকার করেছে, মাথা উঁচু করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তার মাথাকে নিচু করে দিবে এবং এটা পিষ্টিত হবে মানুষের পায়ে মাড়িয়ে যাবে, যে তারপরে আপনার লাস্ট কি হবে, তার ফলাফল
লাস্ট হবে এই ফেরেশতারা আগে ভাগাতে ভাগাতে বা মারাতে মারাতে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ তাদের ঠিকানা জাহান্নাম। মহান রব্বুল আলামিন তাকে দুর্বল করে সৃষ্টি করেছেন এবং সকলেই আমরা কিন্তু সমান। আমরা যদি একদিক দিয়ে আলোচনা করি, আপনার কাছে আসবো আর ফিরে যেতে হচ্ছে একটা ছোট বিরতিতে। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, যাচ্ছি অল্প সময়ের জন্য বিরতিতে, তারপর ফিরে আসবো ইনশাআল্লাহ এই আলোচনায়। ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। বারণ করবে, এটি মুমিনের কাজ। একজন মুমিন, একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী। কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর, বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর সম্মানিত শুধু দর্শক, আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। বলেছিলাম যে অহংকার এর পরিণাম হলো জাহান্নাম, এবং আমরা বাস্তবেও দেখছি যে সমস্ত লোকেরা জগতে অহংকার করে চলেন তারা কিন্তু সাধারণ মানুষ কর্তৃক নিন্দিত হন, কেউ তাকে সম্মানের চোখে দেখে না। হয়তো বা তাকে সামনে সালাম দিচ্ছে তার হয়তো লাঠির ভয়ে, তার পেশী শক্তির ভয়ে, কিন্তু অন্তর থেকে তাকে ঘৃণা করতেছে। এটাই হলো একজন অহংকারের দুনিয়ায় প্রাপ্তি। আপনার কথা যেন কি ছিল? জি, আসলে অহংকার যে গুণটি, যেটি মানুষের কাছে একটু নিজকে বড় মনে করা, এটি আসলে মানুষের গুণ হতে পারে না। ইতিপূর্বে আমাদের শেখ আলোচনা করেছেন, এটি হলো মহান রব্বুল আলামিনের গুণ। তিনি হলেন স্রষ্টা, তিনি সকলকে সৃষ্টি করেছেন। আমরা একজন অপরজনের দিকে মুখাপেক্ষী, অতএব এটি মানুষের গুণ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ হাদিসে ওই যে আপনার বিদায় হজের ভাষণ, এই যদি আমরা এই অংশে স্মরণ করতে পারি তাহলে যথেষ্ট হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। যে হে মানুষেরা, তোমরা জেনে রাখো তোমাদের রব যিনি, তিনি কিন্তু এক, আমাদের সকলের রব এক। কখন ধরে আমরা যেটি আমরা সৃষ্টি, এবং সৃষ্টির ক্ষেত্রে আমরা একটি ছোট্ট সৃষ্টি মহান রব্বুল আলামিনের, যখন আমাদের রব হলো এক, আমাদের বাবা আদম আলাইহিস সালাম এক, আমাদের কিবলা এবং আমাদের কিবলা এক। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকগুলো উল্লেখ করেছেন যে কোনো আরবি কোনো অনারবের উপর তার প্রাধান্য আসতে পারে না, অনুরূপভাবে কোনো অনারব কোনো আরবির উপর প্রাধান্য সে লাভ করতে পারে না। কোনো এক শুভ্র সুন্দর মানুষ আল্লাহ তাআলা তাকে দেহ দিয়েছেন, তাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি কথা হলো, জি স্পষ্ট কথা হলো যে অহংকার মানুষের বসে, মানুষের গুণ না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বসে। কারণ মানুষ অভাবী, মানুষ অপরের মুখাপেক্ষী। সে সাধারণত দেখা যাচ্ছে যে কোনো অহংকারী পৃথিবীর ইতিহাসে কোনো অহংকারী সে কি দ্বিতীয় আরেকজনের সাহায্য ছাড়া চলতে পেরেছিল পৃথিবীতে? এমন অহংকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্যটা সর্বপ্রথমে অনাধিকার চর্চা করেছে যে সে হলো ইবলিস। এই ইবলিসেই সর্বপ্রথম তার মাঝে এই বৈশিষ্ট্যগুলি অহংকারের গোড়াপত্তন বা প্রতিষ্ঠাতা হলো ইবলিস। এটাই বলছে আল্লাহ কোরআনের ভিতরে সূরা বাকারার ভিতরে বলছে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকারের যে ফলাফলটা কি দাঁড়াইলো, আল্লাহ বললেন আমি বললাম ফেরেশতাদেরকে তোমরা সকলেই সেজদা করো আদমকে, এবং আল্লাহ তাবারকাত আল আদমের আগে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এর আগের আয়াত ইলমের মর্যাদা আল্লাহ দিয়ে সে নিজে প্রত্যক্ষ করেছে ইবলিস কিভাবে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করলেন। তখন সবাই সেজদা করলো একমাত্র ইবলিস। ইবলিস সেজদা করলো নাকি
আবার অস্বীকার করলো, অহংকার করলো। এই অহংকারের আবার বিভিন্ন ভাষা অন্যান্য আয়াতে এসেছে, খালাক্তানি মিন্নারি ওয়া খালাক্তু মিন তিন, কিভাবে আমি তাকে সেজদা করব, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, ওকে তো মাটি থেকে, ইমানের ঘোষণা। আবার বলছে মাটি থেকে সৃষ্টি করেছে তাকে আমি সেজদা করতে পারি, এই যে অহংকার, এটি হলো অহংকার ইতিহাস। তাতে কি হলো, কিয়ামত পর্যন্ত বিতাড়িত হলো, আল্লাহর দরবার থেকে বহিষ্কৃত হলো, এবং আল্লাহ বলেন কানা মিনাল কাফিরিন, এ কাফেরদের অহংকার করলো একদিন, কিন্তু কিয়ামত পর্যন্ত সে কাফের হয়ে গেল। অহংকার শুধু তাকে যে জাহান্নামী বলে, মানে হে ইবলিস তোমাকে দিয়ে জাহান্নাম বরাবো আর যারা তোমার অনুসারী তাদের, যেমন একটি সুন্দর ইতিহাস তুলে ধরলেন। এই ইতিহাসে কিন্তু আরেকটা বিষয় প্রমাণ করে, শুধু সাধারণ মানুষই যে অহংকার করবে এমনটি নয়, আলেম সমাজের মাঝেও কিন্তু অহংকার হতে পারে, জি বরং আরো বেশি হয় ইবলিসের অনুসরণ করে। কারণ কোন আলেমের কাছে যদি আপনি কোরআনকে উপস্থাপন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ববিশুদ্ধ হাদিসকেও যদি আপনি তুলে ধরেন, তিনি নিজের মতের উপর যদি অটল থাকেন, এই হককে গ্রহণ করতে না চান, তাহলে ইবলিসের মতই তার এই অহংকার। বরং এই অহংকারের কারণেই আজকে বলা যেতে পারে অনেক মানুষ কোরআন ও সহিহ সুন্নাহকে অনুসরণ করতে পারছে না, এই অহংকারে তার বড় বাধা। জি আমরা, তাহলে এই কারণে কিন্তু তাকে সেই প্রতিদান বা প্রতিফল বা শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এবং এটা প্রত্যাখ্যান করার ভাষা কি, আপনি তাকে কোরআন এবং সুন্নার দলিল দিলেন, সে বলবে তোমার বয়স কত, এই ধরনের কথা। জি এটা কথা হইল না, হ্যাঁ তুমি কি জানো ইসলাম, এটা জানো তুমি, কি জানো তুমি, কি পড়েছো, তোমার কি ডিগ্রি আছে, আর মুখ দিয়ে যে এই সমস্ত কথাগুলো, এটার কোনো মূল্যায়ন হলো না। বয়স দিয়ে তাকে অকআউট করে দিল, তাকে ওখান থেকে বিতাড়িত করে দিল, মানে তার সামনে এরকম, মানে অনেকেই আমরা রাজত্ব কায়েম করে রেখেছি আমাদের ব্যক্তি পর্যায়ে, আমার বহুত অনুসারী, আমার বহুত ভক্ত, অতএব আমি কোরআন থেকে বলি আর কোরআন বহির্ভূত বলি। এমনকি আমাদের সমাজে এরকমও চলে যে আমার অনুসারী, আমার ফতোয়া অনুযায়ী চলো, আমি যেভাবে বলবো ওইভাবে, কোরআন সুন্নাহ অনুসরণ করলে গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ, এরকম কথাও বল, এগুলো তো অহংকারের অন্ত, এটা সবচেয়ে বড় অহংকার এবং ইবলিসি অহংকার। এটা অহংকারীর যে আপনার শেষ পরিণাম যেটা হবে, জাহান্নাম তো সে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জমিনকে এক হাতে নেবেন, জমিনকে উনি কবজায় নেবেন, ডান হাত দিয়ে আপনার পুরো আসমানটাকে টেপটে ধরবেন কাগজের মতো করে, তারপরে মুসলিম বলছে এহজ্জুবিহীন না, এবার ঝাঁকি দিবেন, ঝাঁকি দিয়ে বলবেন যে আইনের মুতাকাব্বির, জবাব কিন্তু কেউ দিবে না সেদিন, আল্লাহ বলবেন মানুষ। কিন্তু এখানে আরেকটু মনে হয় আমাদের একটু ক্লিয়ার করা দরকার, কি কি কারণে বা মাধ্যমে মানুষ সাধারণত তার মাঝে অহংকার চলে আসে, এবং সেগুলি থেকে প্রতিকারের উপায়টা কি হতে পারে। যেহেতু জনগণকে আমরা একটা ভালো বিষয় জানাচ্ছি, অনেক সময় মানুষ আসলে এই সম্পদের মালিক হলেও তার মাঝে এই ধরনের একটা অহংকারী ভাব, দাম্ভিকতা ভাব চলে আসে। কিন্তু মনে রাখা উচিত, পৃথিবীর বুকে সবচেয়ে অর্থের মালিক হয়েছিল সে, কারণ অর্থের মালিক হয়ে তার দাম্ভিকতা বেড়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের শাস্তি তো পরের কথা, দুনিয়াতেই মানুষের চোখের সামনে তাকে শাস্তি দিয়ে যেই জমিনে ওবিদারি, সেই জমিনেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবাই দিলেন। এবং কিয়ামত পর্যন্ত এইভাবে তার সেই শাস্তি ভোগ করতে থাকবে। সুতরাং অর্থ পেয়ে অথবা ক্ষমতা পেয়ে, সেই ফেরাউনও ক্ষমতা পেয়েছিল, সেই নমরুজও ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পেয়ে তাদের দাম্ভিকতা দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে বিজয় দান করেছেন সেই দাম্ভিক ক্ষমতার দাপটে, যার দাম্ভিকতায় টিকতে পারেনি মুসলিম সমাজ। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে শেষ করে দিয়েছেন,
অনেক সময় মানুষ ক্ষমতা পেয়েও তার এই দাম্ভিকতা অহংকার এটা বৃদ্ধি হয়ে থাকে। আমরাও তো মনে রাখি আমাদের এই জগতে আমাদের এই ক্ষুদ্র জীবনেও দেখলাম যে যারা আজকে রাজা এক সময় রাজা ফকির, আজকে ধনী কালকে ফকির, আজকে তার ধাপড় ছিল পরের দিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কবিতাও আছে এই বিষয়ে, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিতে কখনো দেরি না, মুহূর্তের মাঝে আল্লাহ এনে তো আমাদের অহংকারের কোনো কারণ থাকতে পারে না। পাত্তা দিচ্ছে না, এই ধরনের বিষয়গুলি সাধারণত মানুষের মানুষের মাঝে শয়তান, আর শয়তানের খপ্পরে পড়েই মানুষ কিন্তু এই প্রতারণার শিকার হয়, নিজে নিজের ক্ষতি। মানুষ ইমান ত্যাগ করে যে এটা অহংকারের কারণ, যত কাফের মুশরিক আবু জাহল আবু লাহাব বলেন, এদেরও ইতিহাস একটাই, অহংকারীর কারণে তারা ইমানদার হইতে পারে। যখন তাদেরকে বলা হতো, শোনা হতো, আল্লাহ রাসূল বলতেন এরা জবাবে কি, আল্লাহ তাদের জবাব যেটা নকল করেছেন সেটা কি, বড় মনে করে তারা ওটাকে হককে গ্রহণ করে। অথচ আল্লাহ তবরকতালা অহংকারের মাধ্যমে যে স্বার্থটা, যেই উপকারটা মানুষ ধারণা করে যে আমি এটা পাবো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাওয়া যায় যে বিনয়ের মাধ্যমে সেটা অর্জন করা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাকে উন্নতির চরম শিখরে উঠিয়ে দেন। যেখানে তার উন্নতি, যেখানে তার বড় হওয়ার দিক ছিল, সেটা বর্জন করে সে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রেজিক দাতা, আমাদের চাকরিদাতা, এখানে আরেকটি বিষয় একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। যেহেতু হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ বললেন, আমরা অহংকারের পরিণতি সম্পর্কে অনেক বললাম, একজন ব্যক্তি হয়তো তার সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছু ঠিক রয়েছে, এরপরও তার মাঝে কিছু অহংকার রয়েছে। যেহেতু আমরা হাদিসে বললাম, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, তাহলে এর অর্থ কি, সে কি একেবারে চিরজীবনে কখনো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না নাকি? আমার মনে হয় এটাও একটু স্পষ্ট করে দেওয়া দরকার। হতে পারে মানুষ শয়তানের প্ররোচনায়, শয়তানের কুমন্ত্রণায় কখনো তার মাঝে অহংকার এসে যেতে পারে। যদি সেই মুমিন যার ইমান রয়েছে অহংকারের বলে যদি ইমান থেকে বের না হয়ে যায় সে, তাহলে সে ব্যক্তির জন্য আমরা বলতে পারি হাদিসের আলোকে, কোরআন সুন্নার আলোকে, যদি সে জীবনে জীবদ্দশায় তৌবা করে যেতে পারে সত্যিকারীভাবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্ষমা করবেন, তাহলে এটা আর পরকালে অপরাধী বলে গণ্য হবে না। আর যদি তৌবা ছাড়াই বিদায় নিয়ে চলে যায়, তাহলে তার ভিতরে যে ধরনের অহংকার ছিল এটার কারণে সে আগে শাস্তি ভোগ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিলে এরপরে তার ইমান বা আমলের বিনিময়ে ইনশাআল্লাহ আবার সে মুক্তি লাভ করতে পারবে বলে আশা করব ইনশাআল্লাহ। জি, তাহলে শেখ আপনার কাছে বলার আছে কয়েক সেকেন্ড, কিছু বলার আছে? জি, আমাদের সবার সাথেই আমরা আছি যে অহংকার নামক যে গুণটি এটি কখনো মানুষের হতে পারে না। ধন্যবাদ আপনাকে সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, সময় আজ আমাদেরকে বলছে যেতে হবে, আজ আর নয়, আবারও কোনো পর্বে ইনশাআল্লাহ হাজির হব। তবে অহংকার পতনের মন, অহংকার সর্বনাশা, ব্যক্তিকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, রাষ্ট্রের রাজ্য কায়েম করে। অতএব অহংকার মুক্ত হই, বিনয়ী হই, আল্লাহর কাছে আমরা চাই, আমরা তখন আল্লাহর রহমত পেয়ে ধন্য হব। নতুবা দুনিয়াতেও ধ্বংস, যেমন বিগত রাজা বাদশাহ ধ্বংস হয়েছেন, আর আখেরাতে জাহান্নামের অধিকারী হতে হবে। তাই আসুন অহংকারকে সর্বাবস্থায় আমরা না বলি এবং বিনয় ও নম্রতার মধ্য দিয়ে জয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। শ্রোতা দর্শকবৃন্দ, আপনাদের পক্ষ থেকে, ফিস্টি বাংলার পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে? কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে? আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না, না দেব না, দেব না, দেব না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান? একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলট্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 ক্যালথরপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN GB52LOYD 3096340102419, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। Peace TV, মানবতার সমাধান।